আমি এখন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশিকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ তাদের অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা, তাদের সুনির্দিষ্টভাবে কিছু সাজেশন এবং কি করা উচিত এ ব্যাপারে তারা কথা বলেছেন। ভালো কথা, বিল এসেছে, বিলের নিয়ে আলোচনা হবে। আমি বরাবর লক্ষ্য করি একটা ব্যাপার, কোনো কোনো সদস্য এই আমার মন্ত্রণালয়ের কোনো কথা বলতে গেলে প্রথমেই বলে যে বাণিজ্য মন্ত্রী নিজে ব্যবসায়ী, সেই দিকটাকেই বেশি করে দেখানো হয়। মাননীয় স্পিকার স্যার, ব্যবসা করি আজকে 40 বছর, রাজনীতি করি আজকে 56 বছর, 66 সাল থেকে শুরু করেছে কিন্তু রাজনীতিবিদ হতে পারি নাই। এই ঢাকা শহরের অর্ধেকের সময় একসময় ছাত্রলীগের সভাপতি ছিলাম 73 সালে, 69 সালেও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার উকিল যখন পার্লামেন্ট মেম্বার হয়, ডাক্তার যখন হয়, তাকে কেউ বলে না যে উকিল কেন আসছে, কিন্তু আমি ব্যবসায়ী বলে আমার অপরাধ যে ব্যবসায়ী কেন তার টান সেই দিকে, এটাই বারবার বলতে চাই। আজকে আলোচনা করতে গিয়ে কথা এসছে প্রযোজক সমিতি, এখন কথা এসছে বার কাউন্সিল, যিনি বললেন আমাদের ম্যাডাম রুবিন ফারানা, উনি নিজেও সেই সংগঠনই, কেন তাদের সমস্যা তারা ভালো বলতে পারবেন, আমার ঠিক জানা নাই সেটার ব্যাপারে। আমি যে কথা বলতে আসছি, যে আইনটা পাশ করা নিতে আসছি, এটা অত্যন্ত জরুরি। আমাদের বেশ কয়েকজন বুদ্ধিদীপ্ত সংসদ সদস্য সে কথা বলেছে, যেটা আজকের প্রয়োজন, সেটা সেই জন্যই কিন্তু এই অর্ডিন্যান্স বিলটা নিয়ে আসছি আমরা আজকে পাশ করার জন্য। প্রতিদিন ব্যবসা বাড়ছে, প্রতিদিন বিস্তৃত হচ্ছে, নতুন নতুন সমস্যা আসছে, যার জন্য এটাকে আধুনিককরণ দরকার। সেই 1961 সালের বিল আজকে 60 বছর পরে আমরা করতে যাচ্ছি, তো সেই ব্যাপার কথা বলতে গিয়ে বিভিন্ন রকম কথা আসছে। এই বিল নিয়ে আলোচনা এসছে, জনমত যাচাইয়ের কথা এসছে, স্থায়ী কমিটি, এই ব্যাপারটা হচ্ছে একটা ভীষণ রকম সংগঠনের সাথে কানেক্টেড, জনমতের চেয়ে বেশি প্রয়োজন কিন্তু এটা, এর সাথে কানেক্টেড যেসব অর্গানাইজেশন তারা কি বলে। আমরা এই আইনটার ব্যাপারে সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে বিস্তারিত, FBCCI সহ ব্যবসায়ীদের প্রতিনিধি ছিলেন, আমাদের সংসদীয় কমিটিতেও আমাদের সালমানের পরামর্শ আসছিলেন, যিনি একসময় FBCCI-এর প্রেসিডেন্ট ছিলেন, ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব আছেন সংসদ সদস্য, তিনিও প্রেসিডেন্ট ছিলেন, ওখানে বিস্তারিত আলোচনা হয়ে আধুনিক এবং যুগোপযোগী করার জন্য এই আইনগুলো নিয়ে আসা হয়েছে। আজকের প্রয়োজনটা কি, আমার শ্রদ্ধেয় ভাই সংসদ সদস্য অত্যন্ত মেধাবী মানুষ, উনি খুব সুন্দর করে একটা পয়েন্ট নিয়ে 19 নম্বর ধারাটা নিয়ে কিছু কথা বলেছেন, সেখানে যে কথাটা বলা হয়েছে যে কেন সরকার বাইরের লোক নেওয়া হবে, ওইখানে কিন্তু লেখা আছে দেশে বিদেশে বাণিজ্য সংগঠনের সাথে যোগাযোগ করা, সেই সব ব্যাপারটা নিয়ে কথা, যার জন্য এটা জয়েন্ট বলা হয়েছে যে সরকার এবং ব্যবসায়ী প্রতিনিধি থাকলে পরে আন্তর্জাতিকভাবে সেটার অ্যাকসেপ্টেবিলিটি বাড়ে। আমরা যখন আজকে বিদেশে যাই তখন তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের চেয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বলে যে বিজনেস টু বিজনেস আলোচনা হলে তারা দে আর মোর কমফোর্টেবল যে দেশে ইনভেস্টমেন্টের ব্যাপারে, সেই সব বিবেচনা করেই কিন্তু আমরা একে রেখেছি যাতে করে এইটার গুরুত্ব পায় যে ব্যবসায়ী প্রতিনিধিরা থাকছেন এবং সরকাররা থাকছেন। তো যার জন্য আমি বলতে চাই যে আমরা চেষ্টা করেছি, বিভিন্ন প্রস্তাব এসছে, আমি মনে করি না যে এটা যাদের কনসার্ন তাদের নিয়ে কথা হয়েছে এবং আমরা আধুনিক যুগোপযোগী করেছি। কথা যেমন বলেন, আমাদের সবাই তো আমরা জানি আমরা টিসিবির মাধ্যমে দেয়, টিসিবি কিন্তু নিজে একটা ছটাকও দেয় না, টিসিবির কিন্তু ডিলার আছে, বছরের পর বছর ধরে সেই সব ডিলারদের মাধ্যমেই দেওয়া হয় এবং সেই ডিলাররাই ডিস্ট্রিবিউট করে। এই সময় আমরা সবাই জানি জিনিসপত্রের দাম বেড়েছে, আমি কখনোই বলি নাই যে যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে, খাওয়া এডেবল অয়েলের কথা আপনারা সবাই জানেন আজকের দামটা কী, আপনাদের সবাইয়ের হাতে মোবাইল ফোন আছে, গুগলে গিয়ে এই মুহূর্তে চেক করে দেখেন সোয়াবিন তেল ব্রাজিলে কততে বিক্রি হচ্ছে, পাম অয়েল কততে বিক্রি হচ্ছে। আমাদের একটা সিস্টেম আছে এই মন্ত্রণালয় যে প্রতি এক মাসে যে প্রাইসে আনলোড হয়, চিটং পোর্টে মাল আসে, তার সেই প্রেসটার অ্যাভারেজ করে সেই সূচকে ফেলে প্রাইস ফিক্স আপ করা হয় যে এইটা তার ল্যান্ডিং কস্ট, এটার উপরে ভ্যাট, ক্যারিং প্রফিট সব কিছু ধরেই কিন্তু করা হয়। এটা একটা একদিনের জন্য নয়, এক মাসের অ্যাভারেজ, এবং প্রতি মাসে বসে সেটা রিফিক্সেশন হয়। অতএব যেটা তেলের ইডেবল অয়েল নিয়ে কথা আসছে,
সেটা কিন্তু বিশ্ববাজারে বেড়েছে, যেটা ছিল $800 আর $900 সেটা আজকে কিন্তু $1,650 উপরে চলে গেছে। অতএব আমাদের সেটা বিবেচনায় আনতে হবে। বারবার বলা হচ্ছে সিন্ডিকেট, আমাদের কোথাও সরকার কোনো ব্যবসা কন্ট্রোল করে না, ব্যবসাকে সাহায্য করতে চায়, এখানে ওপেন। এই যে তেলের কথা বলা হচ্ছে, বলা হয় 5টা 7টা, যে কেউ চাইলে আপনারা তেল আনতে পারেন, তেল আনতে কোনো বাধা নাই, কোনো কোথাও কোনো ই করা হয়নি। কারণ সিন আমাদের কথাটা হলো কি, যে সরকার চেষ্টা করে যাতে ন্যায্য মূল্যটা পায়, যে ন্যায্য মূল্যটা হওয়া উচিত, যার জন্য আমাদের ট্যারিফ কমিশন আছে, তারা বসে ইম্পোর্টেড গুডসের প্রাইসিংটা ঠিক করে দেয়। সেই তার চেয়ে বেশি দামে যদি কেউ বিক্রি করে তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, যেটা আমাদের বিভিন্ন সংগঠন সেটা নেয়। তো যার জন্য আমি বলতে চাই যে এখানে যে কেউ বাড়ি সিন্ডিকেট সরকার তার সাথে সেটা বিবেচনায় আনার কোনো কারণ নাই। আপনারা সবাই জানেন আজকে যেমন জ্বালানি তেলের কথা আসছে, দাম বেড়েছে, নো ডাউট আমাদের দেশে ভারত হয়েছে, যেখানে আজকে ডিজেল $80 আমাদের, গত সপ্তাহে ভারতে ₹103 ডিজেল। আমরা কিন্তু কথায় সেই কথা কেউ বলি না যে কোথায় আজকের গ্লোবাল পজিশনটা কি। কথা বলা হলো 1 কোটি পরিবার, আমরা তো দিতাম ট্রাকে করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে যে যেসব মানুষের কষ্ট হচ্ছে আরও বেশি সংখ্যা বাড়াও। আমি বললাম 50 লক্ষ লোকের দেওয়ার মতো ক্যাপাসিটি হতো আমরা পারবো, উনি অনেক চাপ দিয়ে বললেন না 1 কোটি লোককে দিতে হবে। সমস্যা হয়েছে টিসিবি হঠাৎ করে 1 কোটি লোক দেওয়ার মতন ক্ষমতা অর্জন কঠিন ব্যাপার, যার জন্য আমরা প্রশাসনের সাহায্য নিয়েছি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য নিয়েছি, জনপ্রতিনিধিদের সাহায্য নিয়েছি। আর একটা কথা হলো 1 কোটি মানুষ 17 কোটি, সিম্পল ব্যাপার। আমি যদি লাইনে দাঁড়িয়ে যে খাবারটা নেব সেটা তো আমি একা খাবো না, আমার পরিবার আছে পিছনে 5 জন, সে 1 কোটি মানে তো 5 কোটি লোককে আমরা দিচ্ছি, এটা বিবেচনায় আনতে হবে। ইটস নট অনলি 1 পার্সন, দেয়ার আর 4-5 পিপল ইন দ্য ফ্যামিলি, তো তারাও তো সুদে এটা নিচ্ছে, বিবেচনায় আনেন। আমাদের দেশের হিসাব কি বলে যে 20% লোক দরিদ্র সময়, তার মানে 17 কোটি লোক যদি ধরি আমরা 3 কোটি 20 লক্ষ লোক বা 3 কোটি 4 লক্ষ লোক দরিদ্র সমান নিচে, আমরা 1 জন প্রতিবার প্রতি 5 জন ধরি 5 কোটি লোককে আমরা দিই, তার মানে দরিদ্র সীমার নিচের থেকেও যারা বাইরে তারাও কিন্তু পাচ্ছেন। এটা কথা অস্বীকার করি না, আমি কখনোই অস্বীকার করি না। হ্যাঁ, কিছু কিছু সময় আগের থেকে যেসব মানুষ লাইনে দাঁড়াচ্ছে তাদের কাপড় চোপড় দেখে মনে হয় তারা একটু বেটার শ্রেণীর, সেই তাদেরকে নেওয়ার জন্যই তো আমরা 1 কোটি লোককে দিয়েছি, একবার নেই দিয়েছি একবার, 7 তারিখ থেকে দ্বিতীয়বারের মতো দেব। দাম জিনিসপত্রের বাড়ছে, আমার হাতে বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে 17টা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের লিস্ট আছে। এই লিস্টের বাইরে যখন লবণের দাম বাড়ে তখনও আমাকে প্রশ্ন করা হয়, চালের দাম বাড়লে আমাকে প্রশ্ন করা হয়, শাকসবজি পচে গেল কী দাম বাড়লো প্রশ্ন করা হয়। ঠিক আছে, প্রশ্নের উত্তর দেব, কিন্তু কথাটা হলো আমরা যে সরকার কী করছি, বারবার বলা হচ্ছে দেশের অবস্থা, যে চিত্রটা বলা হয় দেশের অবস্থা ভালো না, আমরা দুর্নীতির অনেক কথা বলা হয়, কিন্তু এন্ড অফ দ্য রেজাল্ট সারা পৃথিবী কী বলে? আজকের মানুষ তো বলে যে তোমরা কেমন করে আগাচ্ছ, ইন্টারন্যাশনাল মাইন্ডফার্স যারা প্রাইস ওয়াটার সবাই রিপোর্ট তো আমরা ইনফ্লুয়েন্স করি না, তারা তো বলছে তোমরা এগোচ্ছ, তাহলে কি হাওয়া থেকে এগোচ্ছি আমরা? আপনাদের সেটা রিয়েলাইজ করতে হবে যে কেন, খালি বলার জন্য বলা তো ঠিক নয়। আমাদের দেখেন ছবি আসে, কাউকে দোষ দিতে চাই না, ছবি আসে যে ট্রাকের পিছে দৌড়াচ্ছে লোক, ট্রাকের পিছ থেকে ফিরে গেছে লোক, কতজন ফিরে, একটা ট্রাক থেকে একটা টিসিবি ট্রাক থেকে 250 জনকে দেওয়া যায়, যখন সেখানে এসে 300 জন দাঁড়ায় খুব স্বাভাবিক কারণে 50 জন লোক পায় না। ছবিটা আসে কি না পেয়ে ফিরে গেল, কোথাও একটা ছবি তো আমরা চাই আসুক যে 250 জন লোক এখানে পেয়েছে, সেটা দেখানো হয় না। এজন্য সবাই বলার জন্যই বলা যেভাবে হোক একটা নেগেটিভ চিত্র আমাদের সামনে তুলে ধরতে হবে। অবশ্যই সমালোচনা যখন করা হয় সেটা সত্য যেটা সেটাও বলতে হবে, যদি কোথাও দুর্বলতা থাকে সেটা দেখিয়ে দিতে হবে, কিন্তু যদি শুধুমাত্র খালি দুর্বলতাটাকে সত্যটাকে না আনা হয় আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হই। আর দুর্ভাগ্য আমি কেন যে ব্যবসায়ী হলাম, বারবার ঘুরে ফিরে আমাকে এই ব্যবসায়ীর বদনামটাই নিতে হচ্ছে, এ দুঃখ যাবে না। তার কারণ রাজনীতি সেই 69 সাল থেকে শুরু করেছি, ছাত্র রাজনীতি 66 সালে ঢুকেছি, মুক্তিযুদ্ধ করেছি বাবার সহ একসাথে, বাংলাদেশে খুব বেশি সংখ্যক লোক পাবেন না। এইখানে যেখানে দাঁড়িয়ে আজকে এই বক্তৃতা দিচ্ছি 73 সালে ছাত্রলীগের প্রেসিডেন্ট আমি এই এলাকার, দুর্ভাগ্য তাও ব্যবসায়ী সদ। আমার কথা বলতে চাই যে মাননীয় স্পিকার স্যার,
অনেক কথা বলেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই এটা ট্রেড অর্গানাইজেশন বিল, কনসার্ন পিপলের সাথে কথা হয়েছে বিস্তারিত। আপনার যে তারা অনেক কথা বলেছেন সেগুলো প্রয়োজন নাই নেওয়ার। আমরা মনে করি যে যে কটা নেওয়ার সেটা আমরা যদি নির্দেশ দেন তখন আমরা সেগুলো তুলে দিয়ে আসবো। সংশোধনী তো পরে হবে, আপনি এখন জনমত যাচাই কমিটিতে যাওয়ার বিষয়ে বলুন। হ্যাঁ, তো যেটা বলছি আমি যে যাচাই বাছাই দেওয়ার যেটা প্রশ্নটা এসেছিল সেটা প্রয়োজন নাই আমি বলে মনে করি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।